আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। বর্তমান মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় ফিতনার মধ্যে লিপ্ত আছে এবং তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করছে। বর্তমান সময়ে এমন অনেক লোক আছে যারা আল্লাহ তাআলাকে তো বিশ্বাস করেই না, তার সাথে সাথে তারা বলতে থাকে এই দুনিয়ার ওপর কারো রাজত্ব নেই, এই দুনিয়ার কোনো সৃষ্টিকারী নেই। কিন্তু জানিয়ে দিই বন্ধুগণ, এটা কোনো নতুন বিষয় নয়, বরং এর ইতিহাস অনেক পুরনো। ইসলামিক আইকনিক চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনার সামনে তুলে ধরব একজন ইহুদি ব্যক্তির সম্পর্কে, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মুসলিমকে বিভ্রান্ত করার জন্য তিনটি এমন প্রশ্ন করেছিল যার দ্বারা মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছিল। তার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ তাআলার আগে কে ছিল, এবং তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন, এবং তার তৃতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাআলা এখন বর্তমান সময়ে কি করছেন। কিন্তু ওই সময় বড় বড় আলেম থাকা সত্ত্বেও, মুহাদ্দিস থাকার সত্ত্বেও তারা বিভ্রান্তের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের দ্বারাই, একটি 11 বছরের শিশুর দ্বারাই আল্লাহ তাআলা সেই ইহুদি ব্যক্তিকে অপমানিত করেছিল এবং লাঞ্ছিত করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে আগামী সময় এই ফিতনা, অর্থাৎ আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার আগে কি ছিল, এটা নিয়ে আলোচনা হবে। তার কারণে সহি মুসলিমে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব সময় মানুষ একে অপরকে প্রশ্ন করতে থাকবে, এমত অবস্থায় তারা বলতে থাকবে যে অমুক জিনিস তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন। তো যে ব্যক্তি এই রকম কোনো প্রশ্নের সম্মুখীন হবে, সে যেন বলে আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর প্রতি ঈমান অনায়ন করলাম। প্রিয় বন্ধুগণ, এই ফিতনায় ভরপুর প্রশ্নটি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের রাজত্বের সময়কালেও ঘটেছিল। যখন বাগদাদকে শিক্ষা ও শান্তির ঘর মানা হতো, তখন ইহুদির কিছু লোক আলেমদেরকে বিভ্রান্ত ও কমজোর করার জন্য তিন এমন প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল, যাতে করে আলেম সমাজ ও কমজোর হয়ে যায় এবং বিভ্রান্ত সৃষ্টিকারী হয়ে যায়। সর্বপ্রথম তারা বাগদাদে এসে এমন একটি মসজিদে অবস্থান করল যাতে করে তারা অনেক মানুষকে সামনে পায় এবং তাদের প্রশ্ন তাদের সামনে রাখতে পারে। তারপর ওদের সামনে তারা প্রথম প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলার আগে কি ছিল। এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ তো কি, মসজিদের ইমাম যিনি ইসলামে জ্ঞানে ভরপুর তিনিও দিতে পারলেন না। তারপর তারা কয়েকটি মসজিদে গেল এবং একই প্রশ্ন রাখলো এবং মাদ্রাসাতে গিয়েও প্রশ্ন করলো, কিন্তু কেউ তার উত্তর দিতে পারলো না। এভাবে দিনের পর দিন সেই ইহুদিরা আলেমদেরকে চ্যালেঞ্জ করতে থাকলো, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ উত্তর দিতে পারলো না। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, যে কিনা নিজেই একজন বড় আলেম ছিলেন, তিনিও এই ঘটনা শুনে প্রচুর দুঃখিত হলেন। তারপর খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান অতিথি হিসাবে সেই ইহুদিরকে আমন্ত্রণ করলেন এবং ইহুদিদেরকে বললেন যে তোমাদের এই অতিথি থাকার সময়ের মধ্যে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। ইহুদিরা তার অতিথি হওয়ার জন্য রাজি হয়ে গেল। তারপর খলিফা মারওয়ান বিন মালিক তার প্রজাদেরকে হুকুম দিলেন এমন কোনো ব্যক্তিকে খুঁজতে যে তাদের প্রশ্নের জবাব দিতে পারবে এবং প্রমাণসহ তার উত্তর দিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো আলেম তার প্রশ্নের উত্তরের জন্য রাজি হলো না বা এলো না। সব বড় বড় আলেম নিজেদের মাথাকে নিচু করে নিলেন। খলিফা তখন আরও দুঃখিত হয়ে গেলেন, কিন্তু তিনি বিশ্বাস হারালেন না। তারপর একদিন হঠাৎ একটি দারোয়ান এসে বলল, হে খলিফা মারওয়ান বিন মালিক, যদি কুফি স্থান থেকে একজন যুবক আলেমকে ডাকা যায় তো অবশ্যই সে এর প্রশ্নের উত্তর দিতে পারবে এবং এদেরকে পরাজয় করতে পারবে। খলিফা দারোয়ানের কথা শুনে চিন্তা করতে লাগলেন, এত জটিল প্রশ্নের উত্তর যেখানে বড় বড় আলেম দিতে পারল না, সেখানে একটি শিশু অর্থাৎ নওজোয়ান কি করে দিতে পারবে। তারপর খলিফা অনেক চিন্তা ভাবনা করার পর বললেন, ঠিক আছে, ওকেও নিয়ে এসো, ওকে একবার পরীক্ষা করে নেওয়া যাক। তারপর কিছু লোককে কুফা স্থানে রওনা করলেন। তারপর তারা নোমান বিন সাবেত, অর্থাৎ যিনি পরবর্তীতে ইমাম আবু হানিফা নামে পরিচিত হয়েছিলেন, তার দরজায় গিয়ে আওয়াজ দিলেন এবং তাকে খলিফার কাছে নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানালেন। ইমাম আবু হানিফা তার গুরু অর্থাৎ শিক্ষকের কাছে আদেশ নিলেন এই সাহি আসার জন্য, এবং তিনি তাকে আদেশ দিলেন এবং তিনি আসার জন্য ফয়সালা করলেন। তারপর ইমাম আবু হানিফা গিয়ে এমন কিছু কারিশমা করলেন যাতে সকলের ঘুম ভেঙে গিয়েছিল। তারপর খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান একটি মিটিং ডাকলেন এবং সেই ইহুদিরা
বড় অহংকারের সাথে খলিফার কাছে এসে বসল এবং কিছুক্ষণ পর একজন খুবই সুন্দর চেহারাওয়ালা ছেলে ওই দরবারে এসে গোপনে বসে গেল। খলিফা তখন ইহুদিদেরকে বলল প্রশ্ন করার জন্য এবং তাদের সিলসিলা চালু করার জন্য এবং তাদেরকে প্রশ্ন করার জন্য হুকুম দিলেন। তখন ইহুদিরা খুব গর্বের সাথে তাদের প্রথম প্রশ্ন করল যে আল্লাহর আগে কি ছিল। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তাকে বাধা দিতে গিয়ে বললেন, ইহুদিকে তুমি প্রশ্ন করবে, আমি উত্তর দিব। এভাবে সে বাচ্চাটির সঙ্গে কিছুক্ষণ তর্কাতর্কি করা শুরু হয়ে গেল। তখন ইহুদি ব্যক্তিরা মালিক বিন মারওয়ানকে বলল আমাদেরকে প্রশ্ন করার হুকুম দিন। তখন খলিফা নারাজ হয়ে তাদেরকে প্রশ্ন করার হুকুম দিলেন। তখন ইহুদি আবার প্রশ্ন করলেন আল্লাহর আগে কে ছিল। তখন ইমাম আবু হানিফা বললেন গণনা করো। তখন ইহুদি গণনা করতে শুরু করল, এক দুই তিন চার এভাবে গণনা করতে শুরু করল। তখন ইমাম আবু হানিফা বললেন ভালোভাবে গণনা করো। আবার সেই ইহুদি ব্যক্তি গণনা করতে শুরু করল। আবার সেই ইমাম আবু হানিফা বললেন ভালো করে গণনা করো। ইহুদি ব্যক্তি রাগান্বিত হয়ে বলল আর কিভাবে গণনা করব। তখন ইমাম আবু হানিফা একের আগে কি আছে তা গণনা করো। তখন ইহুদি বলল একের আগে কিছুই হয় না। তখন ইমাম আবু হানিফা হেসে বললেন আল্লাহ এক, যার আগে কিছুই নেই, সুবহান আল্লাহ। ইহুদি এবার দ্বিতীয় প্রশ্ন করল, খোদা অর্থাৎ আল্লাহ তাআলা কোন দিকে মুখ করে আছেন। তখন ইমাম আবু হানিফা কিছুক্ষণ ভাবার পর বললেন একটি মোমবাতি নিয়ে এসো। তারপর মোমবাতি জ্বালিয়ে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন এর মুখ কোন দিকে আছে। ইহুদি উত্তর দিল এর মুখ তো চারিদিকে আছে, চারিদিকেই আলো ছড়াচ্ছে। তখন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বললেন আল্লাহ এমন এক নূর যার মুখ সকল দিকে আছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর উত্তর শোনার পর ইহুদির হৃদয় ভেঙে গিয়েছিল। তারপর সে দুঃখের সাথে তৃতীয় প্রশ্ন করল আল্লাহ এখন কি করছেন। তখন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বললেন আল্লাহ তাআলা এখন বর্তমানে আমার দ্বারাই তোমাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে এই প্রশ্নের উত্তরগুলি আমাদের সকলকে জানা দরকার, তবেই আমরা পূর্ণ ইমানদার হতে পারবো। কেননা এখন বর্তমান সময়ে অনেক ধর্মাবলম্বী আছে যারা এরকম প্রশ্ন করতে থাকবে। তখন আমরা যখন এই প্রশ্নের উত্তর দিতে না পারবো তখন আমরা নিজেদের নিজেরাই মন ভেঙে পড়বো এবং পথভ্রষ্টে পতিত হব। তাই আমাদের সকলকে এই প্রশ্নের উত্তরগুলি জানা দরকার। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে তারাও এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদেরকে ইমানের হালাতে বাঁচিয়ে রাখুন। আমিন।